যত সময় আছে দম চালাই যাও হিরো আলম, রে যত সময় আছে দম চালাই যাও হিরো আলম, আমরা আছি তোমার সাথে নাই কোনো ভয় নাই, আমরা আছি তোমার সাথে নাই কোনো ভয় নাই, সারা বাংলায় সবার প্রিয় হিরো আলম ভাই, সারা বাংলায় সবার প্রিয় হিরো আলম ভাই। আমি কৃষি কাজ করি। কৃষি কাজ জি। বাসা কোথায় বললেন? ফরিদপুর। ফরিদপুর, আচ্ছা, ফরিদপুর থেকে আছেন জি। আপনার নাম? আমার নাম হলো কৃষক জিয়া। কৃষক জিয়া? জিয়া জিয়া। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে আমার বউ। ছোটবেলায় মা মারা গেছে। কৃষিকাজ করে জীবন যাপন করেন জি। বাংলাদেশে এত লোক থাকতে আমাকে নিয়ে গান লিখলেন কেন? আপনি স্যার যতটা গরিব মানুষের দরদ দুঃখ কষ্ট বেদনা যতটুকু বোঝেন, আসলে তো সবাই বোঝে না, অনেকে বোঝেন, আপনি গরিবের মর্ম এতটা বোঝেন, বা আমরা লোক কৃষক, কৃষকরে যে বুকের ভিতরে এত জায়গা দেন ঠাই দেন, মানে অসাধারণ। যত সময় আছে দম চালাই যাও হিরো আলম, ওরে যত সময় আছে দম চালাই যাও হিরো আলম, আমরা আছি তোমার সাথে নাই কোনো ভয় নাই, আমরা আছি তোমার সাথে নাই কোনো ভয় নাই, সারা বাংলায় সবার প্রিয় হিরো আলম ভাই, সারা বাংলায় সবার প্রিয় হিরো আলম ভাই। জিরো থেকে হিরো হলো হিরো আলম ভাই, ওরে ইউটিউব আর ফেসবুক কে তার তুলনা নাই, এ জিরো থেকে হিরো হলো হিরো আলম ভাই, ফেসবুক আর ইউটিউবে তার তুলনা নাই, সরাসরি একটি নজর তারে দেখতে চাই, সরাসরি একটি নজর তারে দেখতে পাই, সারা বাংলায় সবার প্রিয় হিরো আলম ভাই, সারা বাংলায় সবার প্রিয় হিরো আলম ভাই। সবাই তাকে তুচ্ছ করতো করতো অবহেলা, তাহার চিতে ভাবছি আমি বসে সারা বেলা, হায় রে বসে সারা বেলা। সবাই তারে তুচ্ছ করতো করতো অবহেলা, তাহার চিতে সারা ঠাকুন ভাবছি সারা বেলা, আমি ভাবছি সারা বেলা। সারা জীবন তারে জানো আমাদের পাশে পাই, সারা জীবন তারে জানো সবার পাশে পাই, ওরে সারা বাংলার সুনাম ধন্য প্রিয় আলম ভাই, সারা বাংলায় সবার প্রিয় হিরো আলম ভাই। যত সময় আছে দম চালাই যাও হিরো আলম, আরে যত সময় আছে দম চালাই যাও হিরো আলম, আরে আমরা আছি তোমার সাথে নাই তুলনা নাই, আমরা আছি তোমার সাথে নাই কোনো ভয় নাই, সারা বাংলায় সবার প্রিয় হিরো আলম ভাই, সারা বাংলায় সবার প্রিয় হিরো আলম ভাই, বিশ্ববাসী সবার প্রিয় হিরো আলম ভাই। অসংখ্য ধন্যবাদ, গানটা খুব ভালো হয়েছে। আপনার বাসা কোথায়? আমার বাসা স্যার ফরিদপুর। ফরিদপুর, নগরকান্দা থানা। বাংলাদেশে এত লোক থাকতে আমাকে নিয়ে গান লিখলেন কেন? আপনি স্যার যতটা গরিব মানুষের দরদ দুঃখ কষ্ট বেদনা যতটুকু বোঝেন, আসলে তো সবাই বোঝে না, অনেকে বোঝেন, আপনি গরিবের মর্ম এতটা বোঝেন, বা আমরা লোক কৃষক, কৃষকরে যে বুকের ভিতরে এত জায়গা দেন ঠাই দেন, মানে অসাধারণ। আর আপনি আপনার জন্য আমি আজ 2 বছর ধরে অনেক ব্যস্ত দেখা করার জন্যে আসার জন্যে, মানে কীভাবে আসবো? হঠাৎ করে একদিন মিলন ভাইকে সাহসী চ্যানেল থেকে উনি আমাকে ফোন করছিলো, বা আমিও ফোন দিছি বাড়ির কাছে, বলছি যে আমি স্যারের কাছে যাব, যেভাবে হোক আমার পৌঁছে দিতে হবে, আমি একজন গরিব মানুষ, অনেক দরিদ্র। আপনি কী করেন? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ জি। বাসা কোথায় বললেন? ফরিদপুর। ফরিদপুর, আচ্ছা, ফরিদপুর থেকে আছেন জি। আপনার নাম? আমার নাম হলো কৃষক জিয়া। কৃষক জিয়া? জিয়া জিয়া। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে আমার বউ। আচ্ছা, ছোটবেলায় মা মারা গেছে। কৃষিকাজ করে জীবন যাপন করেন জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আমার কাছে আপনি কী চাওয়া পাওয়া, কেন আসছেন বলুন? আসছি আপনার দ্বারায় যদি আমি কোনো আপনার সারা পাইলে আমি অনেক দূর আগাইতে পারবো, বা আপনি যদি আমাকে একটু হেল্প করেন আমি সব দিক দিয়ে আগাইতে পারবো, ওইভাবে আপনার কাছে আসছি। যে আপনার কাছে আসলে কেউ খালি হাতে যায় না, সান্ত্বনামূলক যাই হোক একটা ভালোবাসা দিলেও সেটাও একটা চাওয়া পাওয়া, সব দিক দিয়ে আপনি অনেক ভালো। আপনি চাওয়া পাওয়া বলতে আপনি কী হলে দেয় কি গান করতে চান? আমার থেকে গান
দান করবেন সে তারই সুযোগ করে দেব না অন্য কোনো চাওয়া পাওয়া আছে কি দেন আপনি যেটা দেন ওইটাই খুশি আমরা আপনি কি চান মানে আমার তো স্টুডিও আছে আপনি কি গান গাইতে চান গাবো গাইতে বললে আপনি আপনি যদি গাইতে বলেন আমি গাবো তা তো পুরো মানে আপনি আমার কাছে কি চাওয়া সেটা বলুন কি চান আপনি সেটা জানতে চাই সেটা বলতে হবে আচ্ছা গান গাবো আমি গান গাইতে চাই আপনার এখান থেকে গান গাওয়া শুরু চান এই তো জি ঠিক আছে আপনি গান এই যেমন কত গান লিখছেন আমি অনেকগুলো গান লিখছি আপনাকে নিয়ে বহুত গান লিখছি আমি তারপরে স্পেশাল অনেক লেখা আছে হিন্দি আর ইংলিশ বাদে ছায়াছন্দ গান আছে বিরহ গান আছে ফোক গান আছে তারপরে আপনার আধ্যাত্মিক গান আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি অনেক গান পারেন তারপরে গাইতে পারেন আপনি যাবে কাজ করতে স্যার আমি আমার স্টুডিও যেহেতু আছে আপনাকে আমি গান গাওয়ার সুযোগ করে দেবেন এই তো জি জি ঠিক আছে বলেন নেক্সট আপনি আমাকে নিয়ে কয় আর কি গান আছে আপনার কাছে একটু দেখতে হবে ডাইরিতে লেখা তো আপনি কতগুলো গান লিখছেন এখন পর্যন্ত অনেকগুলো কত হবে আনুমানিক আনুমানিক আপনার 4-5শো জি দরজাটা খুলে দেন জোতাটা বাইরে দৌড়াই তা খুলে দেখো।